নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, ইশ্রম কার্ড কি এবং কোন কোন নিয়মগুলি না মানলে কার্ডটি বাতিল হয়ে যেতে পারে? তো বন্ধুরা, ইশ্রম কার্ড করেছেন তো জেনে নাও এইসব নিয়মগুলি। যদি না জেনে থাকেন তো সেক্ষেত্রে আপনার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তো কি কি নিয়মগুলি বলা হয়েছে তো জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ না করে, যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। সেই সঙ্গে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তোর বন্ধুরা, বিগ আপডেটটি হলো যে এই ইশ্রম কার্ড কী এবং কোন কোন নিয়মগুলি না মানলে আপনার কার্ডটি বাতিল হতে পারে তো জেনে নাও। তো ইশ্রম হলো এমন একটি প্রকল্প যেখানে দেশের প্রতিটি অসংগঠিত শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং প্রায় 20 কোটি কর্মীর নাম ইতিমধ্যে এই পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং যেখানে 16 থেকে 56 বছর বয়সীরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এই ইশ্রম পোর্টালটিতে। 2021 সালে সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই ইশ্রম প্রকল্প বা ইশ্রম কার্ড। তো যেখানে শ্রমিকদের ডেটা, পরিচয়পত্র, অন্যান্য ডেটা সঞ্চয় থাকবে, যাতে শ্রমিকরা সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধাগুলি পাবে। তো তার জন্য শ্রমিকদের দেওয়া হবে একটি ইশ্রম কার্ড এবং অসংগঠিত শ্রমিকদের দেওয়া হবে একটি ইশ্রম কার্ড। তো কেন্দ্রীয় সরকারে অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি করার জন্য এই প্রকল্পের সূচনা করেছেন। তবে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে কিছু নিয়মগুলি রয়েছে ইশ্রম কার্ডটি। তো এই একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং কারা কারা পড়বেন এই আয়তায়, কৃষক, শ্রমিক, গাড়ির চালক ইত্যাদি আরও। তো যদি কিছু অসংগঠিত দেখা যায় তাহলে ফর্মটি বাতিল পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে যদি বিশ্বাসযোগ্য কোনো বিবরণ বা কোনো ভুল ডেটা দেওয়া হয় তাহলে ইশ্রম কার্ডটি সেই ব্যক্তি পাবেন না। এবং প্রত্যেক ব্যক্তিকে নিজের পেশা, বার্ষিক আয় এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। এবং যদি এগুলির মধ্যে কোনোটা ভুল দেওয়া হয় তাহলে সেটা কিন্তু জালিয়াতের আয়তায় ধরা হবে, তখন সেই ব্যক্তি কিন্তু ইশ্রম কার্ডের আয়তায় পড়বে না। এবং এও জানা গিয়েছে যে যদি কোনো শ্রমিক ভাড়া বাড়িতে থাকে তাকে অসংগঠিত শ্রমিক হিসাবে বিবেচনা করা হবে। আবার কোনো কর্মরত যে কোনো ব্যক্তি রাজ্যে বিমা কর্পোরেশন ইএসআইসি অর্থাৎ যেসব কর্মচারীরা ভবিষ্যতে তহবিল সংস্থার ইপিএফও সদস্য নন তাদের অসংগঠিত শ্রমিকের আয়তায় ধরা হবে, আর এই শ্রমিকরা সকলে ইশ্রম কার্ডের আয়তায় পড়বে। তাহলে বন্ধুরা, যদি অবিশ্বাসযোগ্য কোনো বিবরণ বা কোনো ভুল ডেটা দেওয়া হয় তো তাহলে সেক্ষেত্রে ইশ্রম কার্ডটি সেই ব্যক্তি পাবেন না। এবং প্রত্যেক ব্যক্তিকে নিজের পেশা, বার্ষিক আয় এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। যদি এগুলির মধ্যে কোনোটা ভুল দেওয়া হয় এক্ষেত্রে ইশ্রম কার্ডটি বাতিল করা হবে। এবং যদি কোনো ইপিএফ সদস্য হন বা ইপিএফ পান তো সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন না। এবং ইএসআইসি সদস্য হন তো তাহলে সেই ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এইসব কারণগুলি যদি কারোর থাকে তো সেক্ষেত্রে তার ইশ্রম কার্ডটি বাতিল করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।